সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিরাপ যা মূলত হচ্ছে জিম্যাক্স। তো এই জিম্যাক্স বর্তমানে কিন্তু এটি ব্যাপকভাবে ব্যবহৃত একটি ওষুধ। তো এটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ যা মূলত পাউডার ফর সাসপেনশন আকারে বাজারে পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমরা এই জিম্যাক্স সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটির সকল তথ্য জানানোর চেষ্টা করব। তো শুরুতে একটা অনুরোধ জানাতে চাই, যারা পেজটিতে নতুন তাদেরকে বলবো একটি লাইক এবং ফলোতে সাথে থাকার জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন বলে প্রত্যাশা রাখতেছি। তো বন্ধুরা, জিম্যাক্স যা মূলত এজিথ্রোমাইসিন গ্রুপের একটি ওষুধ যা বিভিন্ন প্রকার ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, বিশেষ করে ব্যাকটেরিয়া নিরোধনের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকারিতা দিয়ে থাকে। যাদের দেখা যায় যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আক্রমণ রয়েছে, বিশেষ করে ব্রঙ্কাইটিসজনিত সমস্যা, নিম্ন শ্বাসনালী সমস্যা, ঊর্ধ্ব শ্বাসনালী সমস্যা, নাক কান গলায় ব্যথা বা নাক কান গলায় কোনো ইনফেকশন বা প্রস্রাবী ইনফেকশন, এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজে দেয়। এছাড়াও দেখা যায় যাদের দীর্ঘদিন যাবত জ্বর রয়েছে, টাইফয়েড প্যারাটাইফয়েড ম্যালেরিয়া বিভিন্ন ধরনের জ্বর এখন কিন্তু বিদ্যমান, সেই জ্বর নিরাময়ের ক্ষেত্রেও কিন্তু ডাক্তারগণ এই ধরনের ওষুধগুলো আপনার শিশুকে দিচ্ছে। তো এটি অবশ্যই গায়ে লেখা নিয়ম অনুযায়ী আপনারা পানি মিশ্রণ করে তারপর এটি সাসপেনশন তৈরি করে নেবেন, আর সাসপেনশন ওষুধগুলো কিন্তু প্রস্তুত করে নেয়, মানে হচ্ছে ঝাঁকিয়ে খাওয়াতে হয়। যতবারই আপনার শিশুকে এ ধরনের ওষুধগুলো খাওয়াবেন ততবারই কিন্তু ঝাঁকিয়ে খাওয়াতে হবে। আর এই 30 ml একটি সিরাপ যার বাজার মূল্য হচ্ছে 140 টাকা, এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের খুবই ভালো মানের একটি প্রোডাক্ট। তো অ্যান্টিবায়োটিক সম্পর্কে বলতে চাই যে অ্যান্টিবায়োটিক ওষুধ যা ডাক্তার আপনাকে যেভাবে খাওয়াতে বলবে ঠিক সেভাবে খাওয়াবেন। আপনার ডাক্তার যদি দিনে একবার খাওয়াতে বলে সেক্ষেত্রে একবারই খাওয়াতে হবে, আপনার ডাক্তার যদি এটি 14 দিন খাওয়াতে বলে সেক্ষেত্রে 14 দিনই খাওয়াতে হবে, একদিনও মিস বা এক বেলাও বেশি বা কম খাওয়ানো যাবে না। তাতে করে কিন্তু অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে যাবে এবং পরবর্তী সময় এই ধরনের অ্যান্টিবায়োটিক আপনার শিশুর ক্ষেত্রে আর কোনো কাজে দিবে না। তো এই ওষুধটি কয়েকটি ফর্ম্যাটে বাজারে পাওয়া যায়, যথাক্রমে 15 ml মানে 15 ml সিরাপ এবং 13 ml সিরাপ, এছাড়াও 250 mg ট্যাবলেট এবং 500 mg ট্যাবলেট। তো এই সকল কিছুই কিন্তু মূলত একই উপাদানে তৈরি যা মূলত হচ্ছে এজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ এটি। তো বন্ধুরা, ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আশা করছি উপকৃত হবেন। আর এই ওষুধ ছাড়াও অন্যান্য যে কোনো ওষুধ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থতা দান করুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।